বাংলা শিক্ষকের সকলকে স্বাগত প্রেমেন্দ্র মিত্রের পোনাঘাট পেরিয়ে এই গল্পটি পুতুল ও প্রতিমা এই গল্পগ্রন্থের অন্তর্গত একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প পোনাঘাট পেরিয়ে গল্পের কেন্দ্রবিন্দুতে যে চরিত্রটিকে আমরা দেখতে পাই সে চরিত্রটি হল বলাই অকর্মণ্য খামখেয়ালি নীতিক দায়িত্ব জ্ঞানহীন ঈর্ষা পরায়ণ আরো নানাবিধ দোষ বা গুণ যে যেটা বলবে তাতে সমৃদ্ধ একটা চরিত্র অস্থির চরিত্র এই চরিত্রটি উদ্ভবের বা এই রকম চরিত্র কেন হল বলায়ের সেটা যদি একটু দেখা যায় তাহলে তার পিছনে একটা ইতিহাস আছে দেখো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই যে এই প্রেক্ষিত দুই মহাযুদ্ধের মধ্যবর্তীকালীন প্রেক্ষাপট অস্থিরতার প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যুদ্ধ হচ্ছে আমাদের দেশের বাইরে আমাদের মহাদেশের বাইরে কিন্তু তার ঢেউ ভারতবর্ষে যথেষ্টভাবে আছড়ে পড়েছিল এবং তার প্রভাবটা আমাদের যুব সমাজ তথা সমস্ত সমাজের মধ্যেই পড়েছিল বলাই তা থেকে বাদ যায়নি বলাই চরিত্রটি এক পড়াশোনায় ভালো ছেলে সে নিজেই নিজের এক প্রকার সুনাম করেছে যে ছেলেবেলায় পড়াশোনায় ভালো ছিলাম সবাই বলতো জল পানি পাবো তা অতদূর আর দেখবার ফুরসত হয়নি এই যে শিক্ষাগত যোগ্যতা তার কথাবার্তা শুনলে পরে তার প্রত্যেকটা কথা শোন শোনার পরেই বোঝা যায় যে তার মধ্যে কতটা কতটা ক্ষমতা আছে তার রঙ্গরসিকতার যে ধারা যে ব্যঙ্গ করবার যে ধরন তাতে বোঝা যায় যে এ সহজ মানুষ নয় তো যাই হোক বলাই চরিত্র সম্পর্কে আমরা আজ আলোচনা করব বলাইয়ের বিশেষত্বগুলো প্রথম যে চরিত্রটা দোষ বা গুণ দেখতে পাওয়া যায় প্রথম যেটা আমরা বাইরে থেকেই সহজেই বুঝতে পারি সে হলো তার দায়িত্বজ্ঞানহীনতা কোনো কিছুরই সে দায়িত্ব নিতে জানে না কি জানি তার রকম দায়িত্ব জ্ঞানহীনতার পিছনে আসল রহস্যটা কি ছিল আমরা জানি না একটা সময় গোটা বঙ্গদেশ জুড়ে একটা একরকম ট্রেন্ড চলতো ঊনবিংশ শতাব্দীর ওই মাঝামাঝি প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত যেটা আরও অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শ্বশুরেরা তাদের মেয়ের বিয়ে দিচ্ছে জামায়ের সাথে যে ছেলের সাথে সেই ছেলেকে বিদেশে পাঠানোর একটা শর্ত করছে ঠিক আছে সেই শর্তের দ্বারা অনেকেই কিন্তু মেয়ের বিয়ে দিচ্ছে তার পরিমা পরি মানে কি বলবো ওটাকে পণ হিসেবে এক প্রকার পণ হিসেবে ছেলেকে মানে জামাইকে বিদেশে পড়তে পাঠাচ্ছে কি জানি হয়তো আমাদের এই পড়াশোনায় ভালো ছেলেটার স্বপ্ন হয়তো সেরকম জলপানি পেয়ে বিদেশ যাওয়ার তো সেটা তার পক্ষে হয়নি এখন হয়তো তার যে সরকার মশাই বুড়ো সরকার বসে শশস্য হয়তো সে খেলাপ করেছে কথা হতে পারে এটা গল্পে নেই তো যাই হোক এই সমস্ত কারণেই কি তার মাথা মানে দায়িত্ব নিতে অস্বীকার করছে বিয়ে করতে হয় তাই বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পর যে বউয়ের প্রতি যে কোনো প্রকার দায়িত্ব সেই দায়িত্ব জ্ঞান কিন্তু তার মধ্যে নেই সে ঘর জামাই কিন্তু ঘর জামাই হওয়ার পরেও সে স্ত্রীর বিন্দু পরিমাণ দায়িত্ব নেয়নি বরং তার শ্বশুর যখন তাকে একটা কাজ জুটিয়ে দেয় সে কাজ জোটানোর পর সেই কাজটা অবহেলায় অনায়াসে সে ত্যাগ করে দেয় শুধু ত্যাগ নয় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে ত্যাগ যাতে আর আর দ্বিতীয়বার যাতে সেখানে তাকে না ডাকতে পারে ঠিক আছে যে এখানকার মাল ওখানে যখন ইয়ে করছে বুড়ো সরকারের বকাটে জামায় তখন নির্বিকার মুখে চালান লিখে চলেছে এবং তারপরে যে সে খোদ কর্তার সাথে যখন কথাবার্তা চলছে তার যে নির্বিকার ধরনটা সেটা আশ্চর্য করে দেয় জানি না যে এটা তার ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে ভাবে যেরকমভাবে লেখক আমাদের বলেছেন তাতে বোঝাই যাচ্ছে যে লেখকও যেন একটু আমাদের সাথে রঙ্গরসিকতা করছেন এখানে অবশ্যই সেই ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে এবং চাকরি খোয়া যাচ্ছে সেই মুহূর্তে তার লেখকের বর্ণনা এরকম এবং তার বক্তব্য এরকম যে তাঁর জামাই অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করলে কাল থেকে তাহলে আর আসতে হবে না না আর পরশু না না আগে কোনো যদি দরকার বোধ করেন ডাক দিলেই আমি আসবো জানেন তো ওই গুলিখরের আড্ডা গুলিখরের ঘাট এই যে এই ধরনের যে কথা বলতে পারে নিজেকে এক প্রকার স্ট্যাম্প দিয়ে দিল যে আমি ভুল করেছি এবং যদি কোনো দিন দরকার পড়ে গুলিখোরের ঘাটে আমাকে পাবে যার ব্যাকগ্রাউন্ড যে এমপ্লয়ের ব্যাকগ্রাউন্ড এই রকম যার ঠিকানা হয় এই রকম গুলিখড়ের ঘাট ভাঙ করে বেড়ায় তাকে কোন মালিক নিতে চাইবে সে ইচ্ছাকৃতভাবেই সম্ভবত এরকম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে চাকরিটা হারিয়েছে স্ত্রীর প্রতি কোনো প্রকার মানে দায়িত্ব ছিল না তার বরং সে যখন তার বাড়িতে যেত শাশুড়ি ঝনাত করে ভাতের থালাটা নামিয়ে দিয়ে মুখ হাঁড়ি করে ঘরে গিয়ে ঢোকেন আর বলাই কি করে না বলাই নির্বিকার মুখে থালাটা নিঃশেষ করে উঠে যেতে যেতে বলে ডালটা যা হয়েছে অমৃত এই যে এই ধরনের কথাবার্তা শাশুড়ি তাকে পছন্দ করে না কেন শাশুড়ি জামাইকে পছন্দ করবে না জামাই হলো সব থেকে বড় কুটুম তাকে পছন্দ করে না তার কারণ একটাই শাশুড়ির কন্যাকে সে সুস্থ রাখেনি সে ভালোভাবে রাখেনি দায়িত্ব নিতে পারেনি বরং উল্টে এই জামাই তাদের বাড়িতে এসে থেকে গিয়েছে ঘর জামাই হয়ে থেকে গিয়েছে এবং কোনো প্রকার কাজকর্ম করে না বখাটে ছেলের মতো শুধু ঘুরে বেড়ায় শাশুড়ি গলা ছেড়েই বলে চোদ্দপ অধর্ম না করলে এমন জামাই হয় ওর ধরেছিল রাজ্যের ধরে ছিল না একাদশী নাটক অনেক আগে লেখা দীনবন্ধু মিত্রের সেই নাটকে নিমচাঁদ দত্ত এই ক্যারেক্টারটার সাথে আমাদের প্রেমেন্দ্র মিত্র রচিত পোনাঘাট পেরিয়ের বলাই ক্যারেক্টার অনেকাংশে মিল লক্ষ্য করা যায় তো সেখানে সে তার স্ত্রীকে মুখে মুখে সম্মান করত এখানেও করত। এখানেও করছে কিন্তু সেখানেও যেমন সে কোনো প্রকার দায়িত্ব নেয়নি দায়িত্ব নেয়নি কিন্তু ঘর জামাই হয়ে থেকে যায়নি শ্বশুর বাড়িতে বরং ওই বাড়ি মুখই হতে চায়নি সে কখনো অটলের বাড়িতে কখনো এর বাড়িতে তার বাড়িতে মানে মদের আড্ডাতে পড়ে থাকতো আর এ খাবার সময় ঠিক বাড়ি গিয়ে খাবার খেয়ে আসে এ আরও জটিল চরিত্র যাই হোক কথা প্রসঙ্গে দূরে চলে গিয়েছিলাম কোনঘাট পেরিয়ের যে বলাই এ বলাই হলো একটা চরিত্র কাজকে লাত মেরে ত্যাগ করে দিয়েছে স্ত্রীর দায়িত্ব কর্তব্য নিতে পারেনি কোনো নেই কেন এমন হলো কেন তার নিজস্ব যে আত্মমর্যাদা বোধ এই বোধটাই হয়তো চলে গিয়েছিল শাশুড়ি যে তাকে মুখঝামটা দিয়ে কথা বলে স্ত্রী যে তাকে পাত্তা দেয় না শ্বশুর যে তার প্রতি রাগে পাড়ার যে অন্যান্য খোঁড়ার মতো যে ক্যারেক্টার ক্যারেক্টারগুলো এক প্রকার চরিত্রহীন ক্যারেক্টারগুলো বাচ্চা মেয়েকে যে ভাড়া দিয়ে রাখে বা রক্ষিতা করে রাখতে চায় বা রাখে তো তার চরিত্র সম্পর্কে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক তো এই রকম চরিত্রগুলো তাকে কথা বলে তার স্ত্রী বলছে যে কৈবর্তের কাছে তুমি গলা ধাক্কা খাও তারপর গুলি খোর নেশাখোর গরুর হাল গরুর নাল বাঁধে এরা তোমার বন্ধু যাই হোক না কেন এই সমস্ত সত্ত্বেও যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তার কোনো আত্মমর্যাদা বোধই ছিল না যদি মিনিমাম আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে পরে সে এক কাজ রিপিট করতো না বারবার করতো না এ কিন্তু বারবার করছে একটা জায়গা আছে মজার একটা জায়গা আছে যদিও ঠিক মজা নয় বলছে যে গাঁজাগুলির চপলা বলছে মানে বলাইয়ের স্ত্রী চপলা সে বলছে সরে ও সব গাঁজাগুলির গন্ধ আমার সয় না আত্মমর্যাদা বোধহীনতার জায়গাটা আমি বলতে চাইছি বলায় ভুরু দুটো তুলে একটু মুচকে হাসে বলে মাইরি আজ মুখ শুকে দেখো খাসা কুচি আমের গন্ধ না পাও তো আমায় দূর করে দিও তোমার জন্যেই শেষটা গাঁজা ছেড়ে চরস ধরতে হলো খুব বাহাদুরির কাজ করেছো তুমি এই যে এই জিনিসগুলো না অভাব তাকে শ্বশুর শাশুড়ি তার স্ত্রী নিষ্কর্মা বলায় কেউই দেখতে পারে না এবং সেটা সে এনজয় করে ঠিক আছে সে এনজয় করে যখন ঝনাত করে ভাতের থালাটা ফেলে রেখে চলে গেল তখন আত্মমর্যাদার যদি অবশিষ্ট পরিমাণও থাকতো তাহলে পরে সে কিন্তু খেতে পারতো না সে কি করছে চেটে পুটে খাওয়ার পর বলছে যে যেন অমৃত ডালটা যা হয়েছে না অমৃত ঠিক আছে স্ত্রী যখন বলছে যে ওই কি গাঁজাগুলির শেষে চরস ধরতে হলো বাহাদুরির কাজ করেছে তুমি ঠিক আছে তারপর সে যখন পাহাড়াওয়ালারা তাকে ধরে নিয়ে কোমরে দড়ি কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে যদি মিনিমাম আত্মমর্যাদা থাকতো শ্বশুর বাড়ি থেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার সময় পাহারাদারকে তার কোনো কিছু যায় আসে না পাহারাদারকে বলছে বাবা সেখানে একটু গাঁজা টাজার ব্যবস্থা হবে তো নইলে কিন্তু ব্রহ্মহত্যার পাতক হবে ঠিক আছে এইগুলো কি আত্মমর্যাদাহীনতায় তো তাই না আত্মমর্যাদার বালাই এর নেই যখন খাবার দাবার খাওয়ার পর চপলা তার হাতে পান দিতে আসে তখন বলছে যে একটু চুন ঠিক আছে সে জায়গাটা আমি একটুখানি পড়ি যে বলা একটু মুচকে আসে তাচ্ছিল্য ভাবে তাচ্ছিল্য ভরে দেওয়া মানে ছেলে স্ত্রীও তাকে দেখতে পারে না তাচ্ছিল্য ভরে দেওয়া পানটা বউয়ের হাত থেকে নিয়ে বলে একটু চুন মানে পান খেতে গেলে চুন লাগে বলছে একটু চুন তারপর একটু থেমে বলে সঙ্গে না হয় একটু কালিও দিও মানে চুন কালির ব্যাপারটা ঠিক আছে তো এই যে এগুলো একটা মানুষ কতটা নিচে নামতে গেলে পরে নিজের কাছে নিজেকে কতটা শেষ করে দিতে পারলে পরে সেই ভাবে কথা বলে বাপের বাড়ির ঠিকানা নেই কিন্তু শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়ির কুলে কালি দিয়ে সে নির্ভাবনায় ঘুরে বেড়ায় কাম খুইয়ে সে ওসমানের গরুর গাড়ির ওপর দুপুর নাই বিকাল নাই সব সময় গুলি খেয়ে পড়ে থাকতে পারে শুয়ে থাকতে পারে কিছু যায় আসে না এটা আর একটা দিক বলাই চরিত্রের কথায় কথায় বললাম যেটা সেটা হলো যে সে পরিহা তার পরিহাস রসিকতা এবং তার সঙ্গে আরও একটা দিক বলবো যে সে হলো শিক্ষিত ছেলে অনেক মানুষ আছে এই গল্পে অনেকের নাম উল্লেখ করা আছে যারা পারিবারিক দিক থেকে অনেকটা সচেতন যেমন ওসমানকে দেখছি যেমন জামাল না কি যেন ওর নাম তাদেরকে দেখছি এদের এদের আমরা দেখতে পাই যে ঘাটে একটা বোট ঘি ঢুকছে না তারা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তারা ওই বাইনা নেওয়ার জন্য চলে যাচ্ছে জিউথ জিউথ তারপর তোমার মেহরারু এগুলো নাম এরা চলে যাচ্ছে কিছুর জন্য না তাদেরকে পরিবারের মুখে কিছু তুলে দিতে হবে খাবার দাবারের সংস্থান করতে হবে বলায়ের তো সে বলাই নেই ঠিক আছে কিন্তু এই লোকগুলো না যেটুকুটা বলে বলায় সেইটুকুটা কিন্তু মুগ্ধভাবে শোনে কারণ তারা এক প্রকার সম্মান করে শিক্ষিত ছেলে তো আর শিক্ষিত ছেলে বলেই কিন্তু তার কথাবার্তার ধরন শুনে তার পরিহাস রসিকতা তার ব্যঙ্গক্তি তার নিজেকে নিয়ে ছেলে খেলা নিজেকে অপমান করবার যে প্রবণতা এইগুলো দেখে বোঝা যায় যে সে কতটা শিক্ষিত সে এই যে বহেমিয়ানা করে বেড়ায় বা সে এই যে নিজেকে কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার পিছনে হয়তো যে জিনিসটা আছে সেটা সম্ভবত তার ব্যর্থতাকে আরো আরোভাবে মানে তুলে ধরা সে নিজের জীবনে ব্যর্থ হয়ে সে সমস্ত কিছুতে হতাশাগ্রস্ত হয়েই হয়তো এই এই রকম একটা জীবন যাপন করতে শুরু করেছে সে হয়তো এই রকম জীবনটা পছন্দ করেনি তার জীবনের প্ল্যান হয়তো অন্য রকম ছিল যে জন্য সে এত জটিল আছে তাকে কেউ বুঝতে পারে না সে অনায়াসে তুরি মেরে বেরিয়ে যেতে পারে কর্তাবর মানে মুখের সামনে দিয়ে ভুল করা কাজে ভুল করেছে লস করিয়ে দিয়েছে তারপরেও সে অনায়াসে তুরি মেরে বেরিয়ে যেতে পারে তাই না তো তার কারণ সে শিক্ষিত ছেলে পরিহাস রসিকতা সে স্ত্রীর সাথে সে শ্বশুর শাশুড়ির সাথে পাহারাওয়ালার সাথে খোঁড়ার সাথে প্রত্যেকের পিছনে লেগেছে এবং একটা অশালীন কথা বলেনি রসিকতার যে খোঁচাগুলো সেইগুলো কিন্তু দেখবার মতো তাই না তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটা যেটা যে সে বলাই না যদি বলা যায় অনেকাংশে তার পারিবারিক সুখ ছিল না ঠিক আছে ওই যে সধবার একাদশী নাটকের নাম উল্লেখ করলাম সধবার একাদশীতে নিমচাঁদ যেমন বলেছিল যে এই রকম মেয়ে যদি আমার হাতে পড়তো তাহলে পরে ঠিকঠাক হতো মানে গোক গোকুলের যে স্ত্রী তাকে দেখে নিমচাঁদ মন্তব্য করছে গোকলব্যটা মাঘ কপালে কিন্তু মেয়েটা ভাতার কপালে নয় জাস্ট মানে এইটা এইরকমই সংলাপ আছে তোমরা যখন সধবার একাদশী পড়বে বড় হয়ে তখন বুঝতে পারবে নাটকটা খুব সুন্দর একটা নাটক তো সেই রকম কিন্তু এই এই এইখানেও বলায়ের হয়তো এই একটা যেটা তার তার পারিবারিক জীবন তার স্ত্রী নিয়ে কোনো প্রকার আত্মিক শান্তি ছিল না যেজন্য সে হয়তো নিজেকে শেষ করে দিতে চেয়েছে চপলা বই পড়াই ব্যস্ত ফিরেও তাকায় না বলায় চুপ করে দাঁড়িয়ে খানিক আর চোখে দেখে তারপর খপ করে পাশে বসে পড়ে বইটা হাত থেকে কেড়ে নেয় ঝটকা দিয়ে বইটা আবার ছিনিয়ে নিয়ে চপলা রুক্ষ স্বরে বলে ও আবার কিনা খাবো না সরে বসো ওসব গাঁজাগুলির গন্ধ আমার সয় না বলায় ভুরু দুটো তুলে একটু মুচকে হাসে এই যে এই কনভারসেশন যেটা দেখতে পাচ্ছি আমরা স্ত্রী সান্নিধ্য বলায় নেই ঠিক আছে তারপরে এর প্যারাগ্রাফটাই দেখতে পাচ্ছি চপলা উত্তর দেয় না বাতিটা নিবিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে তারপর আপন মনেই বলে মুখ নাড়তে লজ্জা করে না মানের তো একে সীমে নেই গারোয়ান ইয়ার ঠিকাদার ইয়ার গরুর নাল বাঁধে যে মুসলমান মান সেও ইয়ার তাও না হয় হল শেষে পামুনের ছেলে হয়ে কৈবর্তের ঘাড় ধাক্কা খাওয়া কোন মুখে সে আবার লোক সমাজে বেরোয় দাঁত বের করে কথা কয় দোকান কাটা বেহায়া দড়িগলসি জোটে না স্ত্রীর কাছে এরকম গঞ্জনা শুচ্ছে অবশ্যই বলাই ভালো কাজ করেনি গঞ্জনা শোনার মতোই কাজ কিন্তু তারপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো মানে কেমনই একটা ঘটনা যে তার স্ত্রী সৌভাগ্য যেটা সেটা কিন্তু ছিল না স্ত্রীকে তুষারোপ করছি না কোনো স্ত্রী এই রকম স্বামীকে পছন্দ করে না বাস্তব কথা কিন্তু স্ত্রী যদি একটু এগিয়ে আসতো তার যদি একটু শারীরিক এবং একটু মানসিক যদি তৃপ্তির কারণ হতে পারত তাহলে হয়তো বলাইয়ের জীবনটা অন্যরকম হতে পারত। জানি না বলাই তো প্রচন্ড জটিল চরিত্র বোঝা মুশকিল একে হয়তো এই জন্য তার শারীরিক তৃপ্তি ছিল না এই শারীরিক তৃপ্তি ছিল না বলেই সে কিন্তু বাইরে গিয়ে একটা তার মেয়ের বয়সী হয়তো বাচ্চা মেয়ের সান্নিধ্য পেয়ে সে কোথাও যেন একটুখানি মুক্ত ঠিক আছে পায়ে শুশুরি লাগতেই চমক ভেঙে গেল চমকে চমকে ঘুম ভেঙে গেলো ফেরেছো ছুটকি আজ তোর বাবাকে বলে দেবই দেখ তাহলে কিন্তু ছুটকি সে কথা শুনতে পায় কেমন করে সে ততক্ষণে নতুন রাগী রঙিন ডোরদা ডোরদার শাড়ি বাঁচিয়ে গোবর করে দেবে আসতো ইত্যাদি ইত্যাদি তারপরে যেটা আসছে সেটা হলো যে বলছে যে বড়ি পিয়াস লাগলো ছুটকি তানি মেহেরবানি করি কি না ছুটকি এই যে ছুটকি মেয়েটা এই ছুটকিকেই বাবু আমরা দেখতে পাবো গল্পের শেষের দিকে যে সে রক্ষিতা হিসেবে বানিয়ে রাখছে ছুটকিকে হয়তো সে মনে মনে স্নেহ করতো ভালোবাসত সেখানে হয়তো সে একটু মুক্তির আলো দেখতে পেত তার স্ত্রীর কাছ থেকে সেই প্রকার কোনো প্রকার সান্নিধ্য পায়নি বার বার বারবার মুখ ঝামটা বারবার যেটা গাল মন্দ খেসারত ইত্যাদি দিতে দিতেই সে হয়তো আরও বিগড়ে গিয়েছে যাই এটা একটা তার চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলাই চরিত্র বলাই নৈরাশ্য এবং অর্থনৈতিকভাবেও দিন ঠিক আছে বলাই তো অর্থনৈতিক কিছু ছিল না সে শ্বশুর বাড়িতে আছে এবং সেই নৈরাশ্য এই নৈরাশ্য বা নিরাশা বা হতাশার যে সমস্ত কারণগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এই যে তার ফ্রয়েডীয় মনস্তত্ব যেটা বলছে যে মানুষের যে কোনো মানুষের সাধারণ শিক্ষিত অল্প শিক্ষিত কম শিক্ষিত সমস্ত মানুষদের মনোবিকারের পিছনে যে জিনিসটা কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হলো যৌনতা আমাদের এই বলাই চরিত্রের যে ক্যারেক্টারটা বলাই চরিত্রের যে দিকটা তার যে মনোবিকলন এক প্রকার তো বিকলন এগুলো বিকার এর পিছনেও সম্ভবত এই যৌনতার একটা বড় সড়ো হাত ছিল হুম অতৃপ্তি আর একটা যদি দেখা যায় বলাই চরিত্রের আরও একটা পয়েন্ট হলো সে ইসা পরায়ণ কিরকম ঈর্ষাপরায়ণ তার স্ত্রীকে নিয়ে তার চিন্তা নেই সেই স্ত্রীকে অবহেলায় ফেলে দিয়ে এক মাসের মতো চলে গিয়েছিল কোনো অসুবিধা ছিল না এবং পরে ফিরে আসার পরেও সে কিন্তু জেলে জেলে ভর্তি হয়ে গিয়েছিল এবং যাওয়ার সময় সে স্ত্রীর সাথে মস্করা করতে করতে গিয়েছে কিন্তু পরবর্তীতে যখন সে ফিরে এলো জেল থেকে ফিরে আসার পর সে যখন শুনেছে ওসমানের মুখে যে সে কি আর এখানে আছে বাবু যে তাকে দেখতে পাবেন ছুটকি এখন পাই কে বলায় জিজ্ঞাসা করে তার মানে যে খোড়া বাবু তাকে মাসোয়ারা দেয় ত্রিশ টাকা তার বাপকে দেয় দশ তাছাড়া নগদ কত দিয়েছে কে জানে আঁকলো রাজি হলো ওসমান হাতের টাকাটা দুবার বাজিয়ে বললে দুনিয়া গোলাম তারপরেই যেটা কথা বলছে বলাই বলাই খানিকক্ষণ কি ভাবে শিক্ষিত মানুষের মন সব থেকে জটিল সেজন্যই এই কথাটা যে বলায় খানিকক্ষণ কি ভাবে তারপর বলে হ্যাঁ খোরা বাবু নতুন খরের গোলা খুললো খুলবে না ইত্যাদি যেটা চলছে তারপর বলছে যে চোখের চেহারা দেখে ভয় পেয়ে ওসমান বলে কোথায় বাবু খোঁড়াবাবুকে সেলাম দিতে বাবুকে সেলাম যদি দেওয়ার হতো খোঁড়াবাবুর সাথে তো তার প্রতিদ্বন্দ্বিতা কতদিন আগে থেকে তাই না কিন্তু সে কিন্তু আগে প্রতিশোধ নিতে চায়নি প্রতিশোধ নিতে চাইল কখন যখন সে ছুটকিকে হারিয়ে ফেললো যখন সে ছুটকি শশাঙ্ক কবিরাজের স্ত্রী জগদীশ গুপ্তের লেখা একটা গল্প সেই গল্পতে একটা কথা আছে যে সেখানে কবিরাজ বিয়ে করেছেন এবং সেই তার বিবাহিতা স্ত্রীকে তার বন্ধুরা যখন খেতে আসছে বলা কর পর যখন খেতে আসছে বিয়ের অনুষ্ঠান স্বরূপ তো খেতে এসে সেখানে সে দেখছে তার এক বন্ধু নামটা ভুলে গিয়েছে মুহূর্তে মনে পড়ছে না তো সে খেতে এসে কিন্তু তার তাকে এক প্রকার এক প্রকার মনে মনেই ভালোবাসতে শুরু করছে ঠিক আছে তারপর যখন আবার পাঁচ ছ মাস পর যখন আবার তাকে নিমন্ত্রণ দিচ্ছে বা শুভ সংবাদ দিচ্ছে কী শুভ সংবাদ না সে পিতা হতে চলেছে এবং স্ত্রী সম্পর্কে বলছে যে হর হর করে এখনই বমি করছে এই যে এই সংবাদটা শোনার পর শশাঙ্ক কবিরা যে সেই যে বন্ধুটা সে কিন্তু এক প্রকার বিভাগী হয়ে যাচ্ছে মানে এক প্রকার মানসিকভাবে যেন ডিপ্রেসড হয়ে যাচ্ছে যেন তার কী হারিয়ে গেল আরে ভাই বন্ধুর বউ সে তো পিতা হবেই এতে তো অসুবিধা কিছু ছিল না কিন্তু সে যেন মনে মনে কোথাও যেন নিজেকে অবহেলিত বঞ্চিত ভাবছে আমার যদিও এটা গল্পে ক্ষেত্রে আলোচনার বিষয় নয় কিন্তু তবুও আমরা যে বলছি অধিকার মানে জন্মে যখন যায় কোনো কিছুর প্রতি ঠিক আছে সেটা অন্যায়ভাবেই হোক ন্যায়সঙ্গতভাবেই হোক যেভাবেই হোক না কেন যখন অধিকার জন্মে যায় আর সেই অধিকার যখন হাতছাড়া হয়ে যায় ঠিক আছে অনসঙ্গত কারণে বা অসঙ্গত কারণে তখন তার মধ্যে যে প্রতিশোধের আগুনটা দাও দাউ করে জ্বলে সেই আগুন জ্বলেছিল বলা এর মধ্যে ছুটকিকে এক প্রকার হারানোর পর সে খে খোড়াবাবুকে সেলাম দিতে যাচ্ছে এবং সেলাম কি না খর নতুন খড়ের গাদাতে আগুন লাগিয়ে তাকে নাজেহাল করবে যদি নাজেহাল করে দেখো এখানে গল্পের মধ্যে কিছু বিশ্লেষণ করা নেই কিন্তু সুবিধার জন্য বলছি যদি না জেহাল করতে পারে তাহলে পরে খোঁড়াবাবু হয়তো তিরিশ টাকা করে আর দশ টাকা করে টোটাল চল্লিশ টাকা করে মাসুয়াড়া দিতে পারবে না ছুটকিকে তাহলে হয়তো ছুটকির মুক্তি হবে আর ছুটকির যদি মুক্তি হয় তাহলে পরে সে হয়তো আবার এই আমাদের বলাইয়ের পায়ের কাছে এসে শুশ্রুড়ি দিতে পারবে তার সাথে দুটো চারটে খুমছুটি করতে পারবে ইত্যাদি যদি এই জটিলতা থাকে তাহলে তো এই ঈর্ষাপরায়ণতার পিছনে যে পয়েন্টটা সেটা হলো তার যৌন হিরংসা তাই না বলাইকে কখনো আমরা ঈর্ষা পরায়ণ হতে দেখি না যদি ঈর্ষা পরায়ণ হতে দেখতাম তাহলে সেও কিন্তু কাজ করত কিন্তু কাজ করেনি সে তার এই ঈর্ষার পিছনে সব থেকে যে কাজটা সেটা হলো প্রতিশোধ পরায়ণতা ঈর্ষা থেকে যে জিনিসটা বেশি সেটা হলো প্রতিহিংসা পরায়ণতা ঠিক আছে তার যেটা সব থেকে প্রিয় জিনিস সে সংসারে সব থেকে তাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে স্নেহ করে থাকে সেগুলো ছুটকি আর সেই ছুটকিকে ছিনিয়ে নিয়েছে খোঁড়া বাবু তাকে তো ছাড়া যায় না তো এই সমস্ত দিকগুলো আমাদের বলাই চরিত্রটার মধ্যে আছে আলোচনা অনেক বড় হয়ে গেল তোমরা শোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলোকেই পয়েন্ট করে সুন্দরভাবে বানিয়ে লিখে ফেলো কোনো অসুবিধা হবে না ভালো হবে আশা করি ওকে তো এই হলো আমাদের বলাই চরিত্র ধন্যবাদ শুনে নাও বারবার শোনো তাহলে পরে রেডি হয়ে যাবে আশা করি আর সুন্দরভাবে সাজিয়ে লিখে ফেলো